মানে খুব মডার্নের দিকে যাচ্ছি, একটু গ্লোবালাইজেশন হচ্ছে। আমাদের গান ইন্ডিয়ানরা শোনে, আমাদের গান পাকিস্তানিরা শোনে, অন্যান্য ভাষাভাষীরা শোনে, নতুনরা অনেক বেশি কাজ করছে, যেটা খুবই পজিটিভ। নতুনরা না আসলে গানের চিত্র পরিবর্তন হবে না। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। বাংলাদেশের নাম করে একদম শিল্প, বাট আপনি ইদানিং কাজ আমাদের কম করছেন মনে হচ্ছে, মানে কিন্তু একটা সময় আপনার যখন একটা জায়গা হয়ে যায়, একটা সম্মানের জায়গা হয়েছে, তখন আপনার সম্মানের সাথে কিন্তু দায়িত্ব বেড়ে যায়, তখন সব কাজ করা উচিত না। কিছু কাজ বুঝে করতে হয়, বেছে করতে হয়, তখন হয়তো কাজটা কম হয়ে যায়, কিন্তু এরপরও কোয়ালিটি কাজটা করতে হয়, কোয়ান্টিটিটা তখন ইম্পর্টেন্ট না। আপনি ভালো প্রশ্ন করেছেন। এখন আপনারা মিউজিকে এখন আসছে, তাদের ভেতরে কিন্তু একটা ভিউজ এর একটা চিন্তা যে না, এটা ভিউজ আসলে ম্যাটার করে না ফাইনালি। কারণ হচ্ছে যে এমন না, আমার অনেক গান আছে যেগুলো আমি ভেবেছি অনেক ভিউজ হবে কিন্তু হয় নাই, আর যেইখানে আমি ভেবেছি একটু ভালো লাগছে ওই গানের 1-2 কোটি ভিউজ হয়ে গেছে আমার গান। আমার সারপ্রাইজ নাই কোনো, গান যেটা আসবে ওই পুরোপুরি নেক্সট গানগুলো ইনশাল্লাহ। অনেকগুলো নতুন সুন্দর সুন্দর গান আছে। এই বছর আমি আগেও বলেছিলাম যে আমি অনেক মেলোডিস গান করবো এই বছরে, সেটা ভিউ কম হোক কি যাই হোক না হোক, বাট আমার এই বছর আমার টার্গেট অনেক মেলোডি গান করা। এটা আমি আমার জন্য করবো, আমার ভালো শ্রোতার জন্য। যেটা খারাপ না, কারণ এখন একটু গ্লোবালাইজেশন হচ্ছে, মানে শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ না, এখন আমাদের গান ইন্ডিয়ানরা শোনে, আমাদের গান পাকিস্তানিরা শোনে, অন্যান্য ভাষাভাষীরা শোনে, তো একটু চেঞ্জ তো আসবে, প্রেজেন্টেশনে চেঞ্জ হবে, মিউজিক গানে চেঞ্জ হবে, লিরিকে চেঞ্জ হবে, এগুলোকে না খুব নেগেটিভলি এখন নেওয়া যাবে না, কারণ ট্রানজিশন যাচ্ছে তো একটা, এটাকে এখন আমাদের একটু দেখতে হবে কোথায় যায়, কোথায় যায় দেখতে হবে। ফিল্মের গানগুলো অনেক চেঞ্জ হয়েছে, বেশ ভালো। আপনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমাকে ডাকলে আমি আসবো। এখন নতুনরা অনেক বেশি কাজ করছে, যেটা খুবই পজিটিভ আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য, কারণ নতুনদেরকে আসতে হবে, নতুনরা না আসলে গানের চিত্র পরিবর্তন হবে না। আমরা তো অনেক বছর ধরে গেছি, আবারও যখন কেউ ডাক অবশ্যই গাইবো। এটা এখানে শিল্পীদের ক্ষেত্রে আপু একটা প্রবলেম হয় যে একটু বয়স হয়ে গেলে তাদেরকে একটু কলটা কম করে, যে নায়িকার সাথে হয়তো লিপ সিঙ্ক হবে না। হ্যাঁ, হতে পারে, সেটাও হতে পারে, সেটা তো আমাদের দেশ বলে কোনো কথা না, সব দেশেই হবে, কারণ নায়িকা যদি একদম কম বয়সী হয় তখন তারা, কিন্তু একজন ফিমেল আর্টিস্ট বা মেল আর্টিস্ট আসলে প্লেব্যাক আর্টিস্ট যারা যে কোনো বয়সের জন্য গান গাইতে পারবে। আমার বয়স যখন 22 ছিল আমি শাবান আন্টির জন্য গান গেয়েছি, তখন আমি একটু চেষ্টা করেছি আমার বয়সটা যেন একটু ম্যাচিওর লাগে শুনতে, তো এটা কোনো ব্যাপারই না আমাদের জন্য। কমিউনিকেশন একটা ব্যাপার, কমিউনিকেশনে যারা এগিয়ে আছে তারা গানেও এগিয়ে থাকবে, আর যারা অনেক সিনিয়র তারা কমিউনিকেশনে খুব একটা তারা কেয়ার করে না আসলে এখন।